আসলে আমরা টসে জিতে যে জন্য ফিল্ডিংটা নিয়েছিলাম কিছু অ্যাডভান্টেজ ছিল উইকেটের ভিতরে, তো আমরা আসলে ওইটারে বেশ গ্রিপ করেছি। চারটে উইকেট মানে 50 রানের মধ্যে চারটে উইকেট যাওয়ার পরে আসলে ওই মোমেন্টামটা যেটা আসলে আমরা ক্রিয়েট করছিলাম, পরবর্তীতে আমরা ওই মোমেন্টামটা আসলে ধরে রাখতে পারি না। আর যেটা হচ্ছে যে ইফতেকার আর অবশ্যই তাদেরকেও মানে অভিনন্দন দিতে হয় যে তারা ব্রিলিয়ান্ট ইনিংস খেলছে, ইফতেকার এবং সাকিব। তো পার্টনারশিপ বড় হয়ে গিয়েছে, খেলার মোমেন্টামটা ঘুরে ওদের দিকে চলে গিয়েছে এবং ওরা আসলে ব্যাটিংটা পুরোটা সময় ডমিনেট করেছে। হ্যাঁ, একটু মাঠের ভিতরে তো যখন দুইটা সেট ব্যাটসম্যান ফ্রিলি স্ট্রোকস খেলতে থাকে তখন তো নর্মালি আমার ছেলেরা একটু যে প্ল্যানটা আসলে করে আমরা মানে আসছিলাম, তো সেই প্ল্যানটা আসলে ওইভাবে এক্সিকিউট করতে পারেনি। অবশ্যই বলবো যে সাকিব এবং ইফতেকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে মনে করেন যে তারা পারফর্মার এবং তারা বেশ এক্সপেরিয়েন্স, তো কীভাবে হ্যান্ডেল করতে হয় এই সিচুয়েশনে এবং উইকেটটা যখন দেখছি যে উইকেটের মধ্যে বল ভালো আসছে তখন তারা, আমি বলবো যে ওদেরও যেমন ক্রেডিট আছে কিন্তু আমার মনে হয় আমরা যে প্ল্যানটা করে এসেছিলাম তাদেরকে যেভাবে আমরা আটকাতে চাই কোথায় বল করতে হবে, আমার মনে হয় যে একটু এই জায়গাটা আমাদের ল্যাকিংস ছিল। এই বছর মানে যেটা হচ্ছে যে প্লেয়ার অনেক প্লেয়ারই সাইন করা আছে কিন্তু কেউ ইঞ্জুরির জন্য আসতে পারছে না, কেউ খেলা, তো এটা আমার জন্য মানে একটা চ্যালেঞ্জের বিষয়। তাই এর মধ্যে সোহানের ইঞ্জুরি, অবশ্যই দলের ক্যাপ্টেন এবং সে মিডল অর্ডারে একটা ভালো রোল প্লে করে, তো আমার কাছে মনে হয় আমরা যদিও এইগুলো নিয়ে খেলার মধ্যে ইঞ্জুরি থাকবে, প্লেয়ার আসবে না, তো আমি বলবো যে আমাদের টিমের কম্বিনেশনের সমস্যা নাই কিন্তু ছেলেরা রাইট সময় আসলে পারফর্ম করতে পারে, যে জিনিসটা করা দরকার সেটা ওইভাবে আমরা এখনও করতে পারছি না। সোহান নর্মালি ডাক্তাররা যেটা বলেছে যে এক সপ্তাহ রেস্ট নিতে হবে, তারপরে তো আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব সে মাঠে ফিরতে চায় এবং তার রিকভারি খুব দ্রুত হচ্ছে এবং ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচে পেয়ে যেতে পারি। না, আমাদের শেষে মানে পুরো খেলা যদি দেখেন প্রথম দিকে কিন্তু পেস বলাররাই উইকেটগুলো বের করেছে, আমাদের যারা পেস বলার ছিল আমার এবং হ্যারি শ্রফ, হাসান মাহমুদ, রবিউল, এদের পরে আমার যথেষ্ট বিশ্বাস আছে যে তারা ভালো করবে এবং আমাদের রান যেটা মানে একবার মোমেন্টাম, ক্রিকেট T20 জানেন যে মোমেন্টামের খেলা, একবার মোমেন্টাম আসলে ওরা বেশ ভালোভাবে যখন ওদের গ্রিপে চলে গেছে তখন আসলে আমি বলবো যে খেলাটা ওদের দিকেই আসলে শেষের 5 ওভার খুব মানে মোমেন্টামটা ওদের দিকেই ছিল। আর স্পিনার আসলে ফার্স্ট হাফে যখন বল করছে বলটা অতটাই অত মানে আমি বলবো না যে স্পিনারদের জন্য অত ফ্রেন্ডলি ছিল, তো স্পিনাররাও স্ট্রাগল করছে। না, আসলে প্ল্যানিং ছিল 200, একটা টিম যখন 238 করবে আমাদেরও ওই, আমরাও তো মানে যেটা বলবো যে আমাদের সবার মধ্যে বিশ্বাস ছিল আমরা যদি পাওয়ার প্লেটা ঠিক মতন খেলতে পারি এবং আমি যেটা আমাদের প্ল্যান ছিল যে ফার্স্টে থেকেই হবে যে আমরা প্রত্যেকটা ওভার আসলে 10-এর উপরে করতে চাই, তো এইভাবে যদি আমি 15টা ওভার পর্যন্ত ক্যারি করতে পারতাম তাহলে দেখা যেত যে লাস্ট 5 ওভারে যেটা থাকে
তো আমরা আরও কাছে যেতে পারতাম। তো এনি হাউ আমরা পাওয়ার প্লেটা সেভাবে ইউজ করতে পারি নাই, ওইখানে উইকেট গিয়েছে। তো আমি বলবো যে ছেলেটা চেষ্টা করেছে এখন। আসলে বলবো যে দেখেন, হারলে দুই রানে হারলেও দুই পয়েন্ট নাই, আসলে আমি যদি 50 রানে হারি তাও দুই পয়েন্ট নাই। এবং আমার কাছে আমার ছেলেদের পরে যথেষ্ট বিশ্বাস আছে যে আমরা ইনশাআল্লাহ নেক্সট ম্যাচেই বাউন্স ব্যাক করব। এবং আমাদের এখনও খেলা কেবল 5টা ম্যাচ গিয়েছে, খেলাটা এখনও 7টা ম্যাচ বাকি। তো আমি আশাবাদী যে আমরা খুব কমফর্টেবলি ব্যাক করব। বরিশালে দেখবেন, আমি বলবো যে বরিশালে ব্যাটিং অর্ডার যেটা আছে নিচের দিকে, বিশেষ করে সাকিব আউটার স্ট্যান্ডিং খেলছে, ইসেকা, তো ওরা আসলে যখন আপনি ব্যাটিং অর্ডারের উপর দিকে, যখন নিচের দিকে এরকম মানে এক্সপেরিয়েন্স প্লেয়ার থাকবে এবং যারা ফর্মে আছে, তো উপর দিকে ব্যাটসম্যানদের জন্য আসলে মানে পাওয়ার প্লে ব্যবহার করাটা অনেক সহজ হয়ে যায় এবং তারা এটা চান্স রিস্ক নিচ্ছে এবং এটাতে তারা সফল। Thank you.